হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমরুজ অসমুদ্দিন খন্দকার, জে কাবলি টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ইউজ অ্যাপস ইন এমএস এক্সেল, অর্থাৎ এমএস এক্সেলের মধ্যে আমরা কীভাবে অ্যাপস ইউজ করতে পারি। আজকে আমরা সে বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা এক্সেলে চলে আসি। বাস এক্সেল আসার পরে এখন আমাদের অ্যাপস ইউজ করার বিষয়টা আমাদের কোথায় আছে আমরা চলে আসবো ইনসার্ট ট্যাবে। ইনসার্ট ট্যাব থেকে এইদিকে আমরা ডান দিকে আসবো। আসার পরেই যে আমাদের এখানে অ্যাডিস, এই অ্যাডিস অপশনের মধ্যে আমাদের এই যে উপরে দেওয়া আছে মাই অ্যাপস, এই যে স্টোর, এই দুইটা বিষয়ে আমরা দেখবো। এখান থেকে আমাদের যে অ্যাপসগুলো আমাদের এখানে অ্যাড করা থাকে সেই অ্যাপসগুলো দেখার জন্য আমরা এই যে এখানে যদি আমরা ক্লিক করি, এখানে ক্লিক করার পরে এই যে আমাদের এই অ্যাপসগুলো অলরেডি কি করা আছে আমাদের এখানে, আমাদের এখানে অ্যাড করা আছে। এখন আমরা যদি সি অলে ক্লিক করি, বা সি অলে ক্লিক করার পরে এই যে মাই অ্যাপসের ভিতরে আমরা যে অ্যাপসগুলো নিয়ে এখানে কি করছে অ্যাড করে কাজ করছে সেই অ্যাপসগুলো এখানে দেখাচ্ছে। এখন যদি মনে করেন আপনি এই অ্যাপসগুলো এখানে আপনি কি করতে চান, আপনি ম্যানেজ করতে চান, তাহলে এখান থেকে ম্যানেজ করার জন্য এই যে ম্যানেজ মাই অ্যাপস, এই ম্যানেজ মাই অ্যাপসে যে আপনারা অ্যাপস ম্যানেজ করতে পারেন, এখান থেকে তারপর রিফ্রেশকে রিফ্রেশ করতে পারেন। এছাড়া যে অ্যাপসগুলো আছে এগুলো যদি আপনি এখান থেকে কোনো অ্যাপস আপনি এখান থেকে রিমুভ করতে চান, তা সেটা করার জন্য ধরুন আমি কোন অ্যাপসটা রিমুভ করবো, ধরুন এখান থেকে আমি এই অ্যাপসটা রিমুভ করবো, তাহলে এই যে আমি এখানে যাবো, বাস এখানে যাওয়ার পরে এই যে রিমুভ লেখা আছে আমরা রিমুভে ক্লিক করি, করার পরে আবার এখানে রিমুভে ক্লিক, বাস এই অ্যাপসটা আমার রিমুভ হয়ে গেল। তারপরে এখন যদি চাই আমরা কোনো অ্যাপস এখান থেকে কি করার জন্য, আমরা ডিটেলস দেখার জন্য যে অ্যাপ ডিটেলসে গিয়ে আমরা অ্যাপসের ডিটেলস দেখতে পারবো, তারপরে এই অ্যাপসের রেট দেখার জন্য, রেট রিভিউ দেখার জন্য এখান থেকে দেখতে পারেন। এই রয়েছে আপনার অ্যাপসগুলো যদি ইনস্টল করা থাকে, অ্যাড করা থাকে, সেই ক্ষেত্রে এই বিষয়গুলো করতে পারবেন। আচ্ছা যাই হোক, তাহলে এখন আমরা এখান থেকে আমরা কোনো অ্যাপস এখান থেকে অ্যাড করার জন্য কি করতে হবে, আমাদের এই যে স্টোর অপশন আমরা এখানে ক্লিক করবো। বাস ক্লিক করার পরে এখান থেকে আমাদের অ্যাপসগুলো স্টোর করা আছে, এখান থেকে আমরা এই যে সার্চ করে আমাদের যে ধরনের অ্যাপস প্রয়োজন এখানে আমরা সার্চ করে নিতে পারি, অথবা অলের মধ্যে গেলে আমাদের সব ধরনের অ্যাপস দেওয়া আছে। তাছাড়া আপনি কোনো যদি স্পেসিফিক ক্যাটাগরির অ্যাপস যেতে চান, তা সেটা যাওয়ার জন্য আপনারা এই যে এখান থেকে যাইতে পারেন, এখানে দেওয়া আছে। যেমন এখান থেকে আমি যে কোনো একটা ক্যাটাগরি সিলেক্ট করি, যেমন আমি গেলাম এডুকেশন ক্যাটাগরি, বাস এডুকেশন ক্যাটাগরিতে আসার পরে আমার এখানে এডুকেশন টাইপের বিভিন্ন এখানে কি দেওয়া আছে, অ্যাপস দেওয়া আছে। তো এখান থেকে আমি যে কোনো একটা নেই, যেমন আমি ওয়েব ভিডিও প্লেয়ার, আমি ওয়েব ভিডিও প্লেয়ারের মাধ্যমে আমি যে কোনো আমার ভিডিও আমি এক্সেলে সেটা আমি প্লে করতে পারবো। তো সেটা করার জন্য এখন ওয়েব ভিডিও প্লেয়ার আমরা এই যে অ্যাডে ক্লিক করে এটা আমরা অ্যাড করি, বাস এখন ওয়েব ভিডিও প্লেয়ার আসার পরে এখন আমরা কন্টিনিউতে ক্লিক করব, লোডিং হচ্ছে, বাস একটু সময় নিচ্ছে লোডিং হইতে। বাস আমার এখানে ওয়েব ভিডিও প্লেয়ারের এখন অপশন চলে আসছে। এখন এখান থেকে আমরা কি করতে পারবো, আমাদের এই যে এখানে বলছে পেস্ট দ্য ইউআরএল অফ দ্য ভিডিও, তাহলে আমরা এখান থেকে আমরা যে কোনো ভিডিও লিঙ্ক আমরা পেস্ট করতে পারি, সেটা ইউটিউব ইউটিউবের হতে পারে, অথবা ভিমবোর্ড যেখানে দিয়ে দিছে ওরা, যে ইউটিউব অথবা ভিমবোর্ড থেকে যে কোনো ভিডিওর লিঙ্ক আমরা নিয়ে সেই ভিডিওটা আমার ইচ্ছা করলে এক্সেল শীটে আমরা প্লে করতে পারবো। তাহলে আমি যে কোনো ভিডিও নেই, তাহলে আমি এখানে চলে আসি, ধরেন ইউটিউব থেকে, ধরেন আমি আমার চ্যানেল থেকে একটা ভিডিও না দেখাচ্ছি, যেমন কোন ভিডিও নেবো, ধরেন আমি এটাই নেই হাউ টু ক্রিয়েট পিকচার ফ্লো, ধরেন এটা আমি এখানে লিঙ্কটা নেওয়ার জন্য মাউসের ডান বাটনে ক্লিক করলাম, করার পরে এখানে কপি লিঙ্ক অ্যাড্রেস, বাস এখানে লিঙ্কটা নিলাম, নেওয়ার পরে এখন আমরা এক্সেলে চলে আসি। আসার পরে এখান থেকে আমি এখন লিঙ্কটা পেস্ট করলাম, বাস করার পর এখান থেকে আমরা কি করবো, যে সেট ভিডিও আমরা এখানে ক্লিক করি, বাস এখন কিন্তু আমার ভিডিওটা এখানে চলে আসবে, একটু সময় নিচ্ছে, বাস এই দেখেন আমার ভিডিওটা কিন্তু এখানে চলে আসছে। এখন যদি আমি এখানে প্লে দেই, এই যে আমি এখানে প্লে বাটনে ক্লিক করি, আমার ভিডিওটা কিন্তু এখানে প্লে হয়ে যাবে। তা আমরা যে প্লেতে ক্লিক করলাম, একটু লোডিং হচ্ছে, এই যে আমার ভিডিওটা কিন্তু প্লে হয়ে গেল। তো এইভাবে আপনার এখান থেকে ইচ্ছে করলে কি করতে পারেন, আপনি ভিডিও ই করতে পারেন। তারপর আমরা এখানে ক্লিক করি, করার পর এখান থেকে যারা বিষয় দেওয়া আছে এগুলো আপনারা করতে পারেন। এখন আমরা এটা এখান থেকে কি করে দিব, ধরে আমরা ডিলিট করে দিলাম বা চলে গেলো। তো এইভাবে আপনি ভিডিও ইচ্ছা করলে আপনার এমনি এখান থেকে আমার একটা ভিডিও দেখালাম, এখন আপনার যে কোনো ভিডিও আপনি লিঙ্ক নিয়ে করতে পারেন। তো এখান থেকে ধরেন আমি অন্য একটা ভিডিও লিঙ্ক নেই, আমি ইউটিউবে আসি, বাস ইউটিউব আসার পরে এখানে আমরা এক্সেল আবার চলে আসি, এখানে আমরা কোথায় ছিলাম, এখান থেকে আমরা মাই অ্যাপসে চলে আসি। আবার আসার পরে আমাদের এই যে ওয়েব ভিডিও প্লেয়ার এটা আমরা এখানে ইনস্টল করছি, এটা আমরা এখানে ক্লিক করলাম, বাস করার পর এখানে আমরা ইনসার্টে যাই, বাস আবার এখানে চলে আসতেছে, বাস আমরা আমাদের ভিডিও লিঙ্কটা নিয়ে আসি এখান থেকে, আর যে কোন কোন ভিডিও নেবেন সেই লিঙ্কটা আপনি নেবেন। তো এখান থেকে ধরেন আপনার যে কোনো ভিডিওর লিঙ্ক আমরা ধরেন এখান থেকে, আচ্ছা এখান থেকে চলে আসে আমাদের যে কোনো ভিডিওর লিঙ্ক আপনার নিয়ে দিলে সেটা কাজ করবে। আচ্ছা এখান থেকে ধরেন আমি এখন ধরেন আমি কোন ভিডিওটা দিব, ধরেন আমি এখান থেকে ধরেন এই ভিডিও লিঙ্কটাই দিলাম, ধরেন আমি এখান থেকে এই ভিডিও লিঙ্কটাই আমি এখান থেকে কপি লিঙ্ক, বাস তারপর এখান থেকে আমি এক্সেলে চলে আসি, বাস সেমভাবে এখানে লিঙ্কটা পেস্ট করে দিয়ে
এখন আমরা সেট ভিডিও দিয়ে দিলে বাস এই যে ভিডিওটা এখানে চলে আসবে। বাস এই যে দেখেন আমাদের ভিডিওটা প্লে হয়ে গেল। তাহলে এবারে আপনারা এখান থেকে অন্য যে কোনো ভিডিও আপনারা প্লে করতে পারেন। বাস এটা আমরা দেখলাম, এখন এটা আমরা এখান থেকে ডিলিট করে দিচ্ছি, ডিলিট করে দিলাম। বাস আমরা বিষয়টা দেখলাম আপনার এক্সেল শিটের মধ্যে। এবার আপনার ভিডিও লিঙ্ক নিয়ে আপনি ইচ্ছা করলে এক্সেল শিটে আপনি প্লে করতে পারেন। বাস এটা দেখলাম। এছাড়া আমরা ধরুন অন্য একটা অ্যাপস দিয়ে বিষয়টা দেখি। তাহলে আবার এখানে আমরা অন্য আরেকটা অ্যাপস আমরা এখানে অ্যাড করার জন্য আমরা যে এখান থেকে যা দেখছি সেম ভাবে এখানে স্টোর লেখা আছে, আমরা স্টোরে ক্লিক করি। বাস ক্লিক করার পরে সরাসরি আমরা এখানে স্টোরে চলে আসলাম। বাস তারপর আপনার মাই অ্যাপসে যেতে গেলে এখান থেকে এই যে আপনি ক্লিক করে দিতে পারেন। তাহলে আমরা স্টোর আছি বর্তমানে। এখন আগে দেখছি আমরা এডুকেশন টাইপের, এবার আমরা ধরুন এখান থেকে প্রোডাক্টিভিটি আমরা এই ক্যাটাগরিতে ঢুকি। বাস ঢোকার পর এখানে বিভিন্ন প্রোডাক্টিভিটি টাইপের আমাদের এখানে কি অ্যাপস দেওয়া আছে। এখান থেকে ধরুন আমি উইকিপিডিয়া, তাহলে এটা প্রথম যেটা আছে আমি আমার এক্সেলের এখানে আমি কী করবো সেটার মধ্যে উইকিপিডিয়া আমার অ্যাপসটা এখানে আমি নিয়ে আসবো। যে উইকিপিডিয়া থেকে আমি যে কোনো কিছু সার্চ করে আমি বাইর করতে পারি। তো সেটা নেওয়ার জন্য এখানে আমরা উইকিপিডিয়ার এখানে আমরা অ্যাডে ক্লিক করলাম। তারপর আমরা কন্টিনিউতে ক্লিক করি। আচ্ছা, যে লোডিং হচ্ছে এখন এই দেন আমাদের উইকিপিডিয়ার আমাদের অ্যাপটা চলে আসছে। এখন আমরা এটা শুরু করে নিচ্ছি, এই ধরুন আমরা এটা শুরু করে নিলাম। বাস এখন ধরুন এখান থেকে আই ওয়ান্ট টু নো আপনি কোন বিষয়ে জানতে চান, তো উইকিপিডিয়া আমাদের এই সাইট থেকে আপনি যেটা জানতে চান সেটা আপনি দিতে পারেন। যেমন আমি এখানে লিখলাম, আমি লিখলাম কি যে এখন যে সাম ফর্মুলা, আমি সাম ফর্মুলা লেখা এন্টার দিলাম। বাস এখন ধরুন সাম ফর্মুলা আমার এখানে লেখার পরে এই সাম ফর্মুলার উপরে ধরুন এখানে বিভিন্ন বিষয় লেখা আসছে, বিভিন্ন বিষয় লেখা আসছে। এখন যেটা সার্চ দেবেন, আমি লিখলাম ডিজিটাল, লিখলাম হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং। ব্যাস এখন ডিজিটাল মার্কেটিং কি, এই যে বিষয় ডিজিটাল মার্কেটিং এখানে অনেক কিছু লেখা আসছে। মানে আমরা এখন উইকিপিডিয়ার ওয়েবসাইটে এখান থেকে নিয়ে আসলাম, আমরা অ্যাপসের মাধ্যমে এখান থেকে সার্চ করে আমাদের যেটা প্রয়োজন আমরা এখান থেকে আমরা বাইর করতে পারি। মানে এক্সেলে আপনারা এখানে কীভাবে নিয়ে আসতে পারেন এই অ্যাপসগুলোর মাধ্যমে, তো সেগুলো দেখলাম কিন্তু আমরা। এছাড়া আপনার অন্য যে কোনো অ্যাপস দরকার আবার স্টোরে যাবেন, যার পরে সেমভাবে এখানে আপনার এই যে ক্যাটাগরির মধ্যে কোন ক্যাটাগরি নেবেন সেটা আপনার ক্যাটাগরি যেয়ে আপনার যে ক্যাটাগরি দরকার সেই ক্যাটাগরিতে ঢুকে আপনার ওই টাইপের অ্যাপস নিয়ে আপনার এক্সেল শিটের ভিতরে আপনি কীভাবে ইউজ করতে পারেন সেটা কিন্তু আমরা প্র্যাকটিক্যালি দেখলাম। তারপরে বলছে এখানে মাই অ্যাপসে গিয়ে আপনার যে অ্যাপসগুলো এখানে আপনি অ্যাড করবেন সেগুলো এখানে থাকবে। তো সেই অ্যাপসগুলো আপনি কীভাবে এখানে রিমুভ করতে হবে, এই ম্যানেজ করতে হবে, তো সেই বিষয়গুলো কিন্তু আমরা অলরেডি আগেই জানলাম। তারপরে অ্যাপস আপনি এখানে কোনোটা আপনার ধরুন ইনস্টল করার পরে অ্যাড করতে গেলে আমরা যেটা অ্যাড করতে যাবো সেটা এখানে যে সিলেক্ট করে আমরা যে ইনসার্ট দিলে বাস আমাদের সেই অ্যাপসটা আবার এখানে চলে আসবে। এই যে উইকিপিডিয়া আবার নিয়ে আসলাম। বাস তাহলে এই যে এইভাবে আপনারা এখান থেকে কী করতে পারেন এক্সেল শিটের ভিতরে আপনার যে অ্যাপসের যে বিষয়টা আমরা কী করতে পারি এইভাবে আমরা ইউজ করতে পারি। বাস তাহলে ইউজ আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ইউজ অ্যাপস ইন এমএস এক্সেল এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেক আপডেট টেকনিক্স চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি মৃদুদর্শনদীন খন্দকার, জেক আপডেট টেকনিক্স চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ইউজ বিং ম্যাপস ইন এমএস এক্সেল, অর্থাৎ এমএস এক্সেলের মধ্যে আমরা কীভাবে বিং ম্যাপস ইউজ করতে পারি আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথম আমরা এক্সেলে চলে আসি। প্লাস এক্সেল আসার পরে কী করছি, তো এক্সেলের শিটের মধ্যে আমরা কীভাবে বিং ম্যাপসটা ইউজ করতে পারি বলছে সেই বিষয়টা দেখব। এখন ধরুন আমাদের এই কাজটা করার জন্য আমাদের কোথায় চলে আসতে হবে, আমরা চলে আসবো আমাদের এই যে এখানে ইনসার্ট ট্যাবে। ইনসার্ট ট্যাব থেকে আমাদের এই যে অ্যাডিনস, অ্যাডিনস থেকে আমরা এই যে বিং ম্যাপস এই অপশনের কাজটা দেখব। তখন ধরুন এই অপশনের কাজটা দেখার জন্য এখানে আমরা কি করে রাখছি, এখানে ধরুন আমরা কিছু ডাটা টাইপ করে রাখছি যে বিভিন্ন ইয়ারের রেভিনিউ পাশাপাশি এক্সপেন্স কত, তো সেটা টাইপ করে রাখলাম একটা স্যাম্পল ডাটা হিসেবে। তো এখন ধরুন এইটা ছাড়া কিন্তু আমরা বিং ম্যাপসে গেলে সেখানে কিছু স্যাম্পল ডাটা দেখাবে, সেটা আমরা এখানে ইনসার্ট করে সেটা দিয়ে দেখবো, পাশাপাশি আমাদের যে ডাটাগুলো থাকবে সেটাও আমরা কাজটা দেখবো। সেখান থেকে ধরুন কাজটা করার জন্য প্রথমে আমরা কী করি, এখানে আমাদের এই ডাটাগুলোর নিচে আমরা এই জায়গায় ধরুন কাজটা রাখলাম। বাস রাখার পরে এখন ধরুন আপনি যদি এই বিং ম্যাপস পাশাপাশি পিপল গ্রাফ তারপরে এই যে আপনার এই যে স্টোর অ্যাপস, তো এই যে অ্যাডেন্সের এই কাজগুলো করতে গেলে অবশ্যই আপনাদের কী থাকতে হবে, আপনার এখানে ইন্টারনেট কানেকশন থাকতে হবে। যদি ইন্টারনেট কানেকশন না থাকে তাহলে কিন্তু আপনার এখান থেকে কাজটা করতে পারবেন এক্সেল থেকে। যেমন আমি দেখাচ্ছি বিষয়টা, এখন যদি আমি ধরেন যে বিং ম্যাপসে ক্লিক করি লোডিং হচ্ছে, কিন্তু লোডিংটা আপনার এখানে কার্যকর হবে না, কারণ আমার এখানে কী করা আছে ইন্টারনেট আমার কানেকশনটা আমি ডিসকানেক্ট করে রাখছি, তো এই কারণে কিন্তু আসতেছে না। ধরুন আবার এটা আমি এখন এটা ক্লিক করলাম, এখান থেকে সিলেক্ট করে ডিলিট করে দিলাম। এখন যদি আমি ধরুন এই অ্যাপসে যাই, আমি অ্যাপসে গিয়ে স্টোরে ক্লিক করি, আমার এখান থেকে যে ক্যান নট রিচ দ্য দিস স্পেস অ্যাপসও কিন্তু স্টোর হবে না, কারণ এই যে ইন্টারনেট কানেকশন ডিসকানেক্ট করা। তো এখন আবার এখন আমি ইন্টারনেট কানেকশন নিয়ে নিচ্ছি, তাহলে আবার এই যে আমি এখানে যাই, এখানে ক্লিক করলাম, ক্লাস করার পরে এখন আমি কানেকশন নিয়ে নিই, তো আমি এখান থেকে কানেক্ট অটোমেটিক দিয়ে নিলাম, বাস কানেক্ট হয়ে গেলো।
বাস কানেক্ট হওয়ার পরে এখন ধরেন যদি আমি ক্লিক করি, ধরেন যে স্টোরে ক্লিক করলাম, বাস এখন ধরেন কিন্তু অটোমেটিক্যালি অ্যাপস ফর অফিস আমার অ্যাপসের অপশনগুলো চলে আসতেছে। এই চলে আসছে, এখন লোডিং হচ্ছে, চলে আসছে, এখন এটা চলে আসছে। ধর আমি যে বিং ম্যাপসে যেতাম, বিং ম্যাপসের কাজ করবো, তাহলে বিং ম্যাপসের এখানে যে করুন, আমি কাজটা রাখার পরে এখন এই যে বিং ম্যাপসে ক্লিক করলাম, এখন লোডিং হচ্ছে, এখন ধরেন ইজিলি চলে আসবে। এই দেখেন চলে আসছে, তার মানে বুঝতে পারলাম অবশ্যই আমাদের এই কাজগুলো করতে গেলে আমাদের ইন্টারনেট কানেকশন লাগবে। এখন ধরেন ওয়েলকাম টু বিং ম্যাপস, আমাদের এখন ওয়েলকাম জানাইছে এখানে, দেখেন ইনসার্ট স্যাম্পল ডাটা দিলে আমাদের এখানে স্যাম্পল ডাটাগুলো আমি যেখানে কার্সর আছে সেখানে ইনসার্ট হয়ে যাবে। এখন ধরেন এটা আমি দেখানোর আগে আমি এটা ক্লোজ করলাম, বাস এটা আমি ক্লোজ করার পরে এখন আমি বর্তমানে কোন লোকেশন আছি, কোন জায়গায় আছি সেটা কিন্তু আমার এই বিং ম্যাপসে এখানে শো করছে। তো আমি বর্তমানে এই যে চাঁদপুর, এখানে কোন জায়গায়, এই যে চাঁদপুর আমি এখানে মতলব বাজার আমি এই এরিয়ার ভিতরে আছি, তো এটা কিন্তু শো করছে। এখানে ধরুন আপনার বিং ম্যাপসের ভিতরে আপনি কোন এরিয়াতে বসে আপনার পিসিতে কাজ করছে সেটা কিন্তু ইচ্ছা করলে আপনি এখান থেকে দেখতে পারতেছেন, সেটা কিন্তু আমরা দেখলাম। বাস এখন আমরা এটা আবার ক্লোজ করে দিয়ে এটা আমরা এখান থেকে ধরুন দেখি, আবার এটা আমরা এখান থেকে ক্লোজ করে দিই, এটা যে বাবা সিলেক্ট করে আমরা ডিলার চাপ দিয়ে ক্লোজ হয়ে যাবে। বাস ক্লোজ হওয়ার পরে এখন আমরা আবার নিয়ে আসি বিং ম্যাপসে গেলাম, বাস বিং ম্যাপসে আসার পরে বাস ওয়েট করে আসতেছে, বাস আমরা প্রথমে যে অবস্থা আসছিলাম আবার চলে আসছে। আসার পরে এখানে ওয়েলকাম জানানোর পরে এই যে ইনসার্ট স্যাম্পল ডাটা, তো ইনসার্ট স্যাম্পল ডাটা আমরা যদি এখানে ইনসার্ট করতে যাই, যেখানে কার্সর ছিল আমি ইনসার্ট স্যাম্পল ডাটা ক্লিক করলে আমার ডাটাগুলো যে ইনসার্ট হয়ে গেছে। তাহলে এই স্যাম্পল ডাটাগুলো দিয়ে আপনি এখানে বিং ম্যাপসের বিষয়গুলো আপনি দেখতে পারেন। তাই আমরা প্রথমে স্যাম্পল ডাটাতে বিষয়টা দেখি, তাহলে এখানে বিভিন্ন স্টেট দেওয়া আছে, স্টেটের নেমগুলো, কোন স্টেটের রেভিনিউ এক্সপেন্স কত সেটা কিন্তু এখানে একটা স্যাম্পল দেওয়া আছে। তো এখান থেকে ধরুন এই যে এখানে স্যাম্পল ডাটা দেওয়া আছে, এটা ধরেন এই যে রেভিনিউ আমরা একটু ছোটো করি, এখানে ধরুন আমরা একটু নিচ দিকে আসি ম্যাপসের নিচ দিকে আসলে এই যে ধরুন এখানে কিন্তু রেভিনিউ আর এখানে কী দেওয়া আছে, এই যে এক্সপেন্স দেওয়া আছে। এখন আমাদের এই যে এখানে রেভিনিউর অপশন কোনটা, এই যে নিচে যেটা দেখাচ্ছে রেভিনিউ, মানে রেভিনিউগুলো আমার অ্যামাউন্ট বড় এরকম এই জায়গায় দেখাচ্ছে, আর এখানে এক্সপেন্সের এই যে বিষয়গুলো দেখাচ্ছে এক্সপেন্সের এখানে কালার দেখাচ্ছে, আর আমাদের লিজেন যে এই বিষয়টা। এখন এটা আমরা একটু ম্যাপসটা একটু ছোটো করে নিই সাইজটা, এখন এটা করার জন্য এই যে আমাদের এখানে এরকম আসলে আমরা এখান থেকে কী করবো, একটু উপর দিকে আসি, আসার পর উপর থেকে আপনার এই দিকে টান দিলে একটু নিচ দিকে আসবে, আমরা যদি টান দিই এই যে নিচ দিকে আসলো, এবার আমরা এইভাবে টান দাম নিজের মতো করে আমরা সাইজটা একটু ছোটো বড় করে নিতে পারি, আপনার প্রয়োজন অনুসারে আপনি যতটুকু দরকার ততটুকু করে নেবেন। বাস আমরা একটা আরও একটু সাইজ ছোটো করে নিতে পারি আমাদের কাজের সুবিধার্থে। বাস এখন আমরা ধরুন এই জায়গায় রাখলাম, বাস রাখার পরে এখন ধরুন এই যে ডাটাগুলো আমরা দেখছি, এখন উপরে কিন্তু আমাদের আরও অনেক কিছু দেওয়া আছে। এখন আপনি এই যে প্লাসে ক্লিক করলে আপনার এখান থেকে আমরা যে প্লাসে ক্লিক করি আমাদের জুমটা এই যে বড় হইতেছে, আবার আমরা মাইনাসে ক্লিক করলে আমাদের জুমটা ছোটো হয়ে গেলো। বাস হওয়ার পরে এখান থেকে ধরুন আমরা এই যে উপরে ফিল্টার অপশন দেওয়া আছে, আমরা এখান থেকে কিন্তু ডাটাগুলো ফিল্টার করতে পারি। যেমন আপনি স্পেসিফিকভাবে আপনি কোনো ডাটা দেখবেন সেই ক্ষেত্রে যে ফিল্টারে ক্লিক করে আমরা এখান থেকে ধরুন ফিল্টার করতে পারি। আমরা সিলেক্টর উঠাই দিলাম, উঠে দেওয়ার পরে আমরা এখান থেকে কোনটা দেখবো, ধরুন এখান থেকে শুধু ধরুন আমি কি এই যে টোকিও আছে, টোকিও ডাটাগুলো আমি এখান থেকে দেখবো। তাহলে আমি যে টোকিও আমি এটা ক্লিক করলাম, করার পরে অ্যাপ্লাই ক্লিক, বাস অ্যাপ্লাই ক্লিক করার পরে শুধু টোকিওর যে ডাটাটা আছে, ডাটাটা আছে এই যে রেভিনিউ এক্সপেন্স সেটা কিন্তু আমার এখানে দেখাচ্ছে, এখানে দেখাচ্ছে। এখন এই যে এটা দেখাইতেছে এখানে আপনি ইচ্ছা করলে এটার কিন্তু কালার চেঞ্জ করতে পারেন। আপনি ম্যাপসের মধ্যে এখানে দেখাচ্ছে যে টোকিওর রেভিনিউ এক্সপেন্স কত, সেটার কালার চেঞ্জ করার জন্য এখান থেকে এই যে অপশনে চলে যাবেন, সেটিং অপশনে, সেটিংয়ে ক্লিক করবেন। বাস করার পরে এখানে ধরেন আমার এই যে এখানে কাস্টমাইজ পিন কালারের মধ্যে রেভিনিউ আর এসে এক্সপেন্স, রেভিনিউ এক্সপেন্স দেওয়া আছে। এখন রেভিনিউর আমরা কালারটা ধরেন যে এই যেটা বড় এটা তো রেভিনিউ, তো এটার কালারটা আমরা চেঞ্জ করে দিলাম, কোনটা ধরুন আমরা এই কালার দিলাম, এই যে কালার কিন্তু হয়ে গেল, চেঞ্জ হয়ে গেলো, অথবা আমরা এই কালার দিলাম, এই যে কালার চেঞ্জ হয়ে গেলো। এবার এক্সপেন্সের কালারটা দিলাম, এক্সপেন্স দিলাম মনে করেন আমরা এই কালার দিলাম, এই যে এক্সপেন্স এই কালার হয়ে গেলো, তো এটা কালার করতে পারেন। তারপরে যে লিজেন্ড যেটা দেওয়া আছে শো লিজেন্ড, আপনার যদি লিজেন্ড উঠাই দিতে চান যে টিক মার্ক উঠাই দেবেন, লিজেন্ড চলে গেলো, আবার টিক মার্ক দিলাম চলে আসছে। তারপরে মাল্টিপল ডাটা পয়েন্ট ডিসপ্লে, এটা কিন্তু আছে পাই চার্ট, আমরা যদি সার্কেল দিই তাহলে যে সার্কেল হয়ে গেলো, এই যে এরকম সার্কেল আকারে দেখা দিচ্ছে যে আমাদের এখানে যেটা দেখা যাচ্ছে পাই চার্টে যেটা বলছে এখানে মাল্টিপল ডাটা পয়েন্ট ডিসপ্লে, সেটা কিন্তু এরকম সার্কেল আকারে আছে। আমরা যদি পাই চার্ট আকারে দিই, এই যে পাই চার্টে দিলে এই পাই চার্ট আকারে দেখাচ্ছে, তো বিষয়টা কিন্তু এখানে যেটা বলছে এটা আমরা ক্লিক করার সাথে দেখতে পাচ্ছি। তারপরে ম্যাপ টাইপ কি আমাদের দেওয়া আছে, ম্যাপ টাইপ দেওয়া আছে রোড। এখানে আপনি যদি বার্স আই দেন, আমরা বার্স আই দিলে এখন ধরেন আমাদের কিন্তু ম্যাপ টাইপটা চেঞ্জ হয়ে গেছে, এই যে এখানে চেঞ্জ হচ্ছে, আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। তাহলে এখান থেকে ধরেন আমরা কি ধরেন এটাই রাখলাম, অথবা আপনি আবার আগের মতো করে দিতে পারেন। এখন এগুলো করার পরে এখন আমরা ব্যাকে চলে আসি, আমরা এখানে ক্লিক করলাম, বাস এখানে চলে আসলাম। আসার পরে ধরেন এখান থেকে এই যে আমরা দেখলাম এখানে বিষয়গুলো আমাদের এখানে, তো আবার সবগুলো নিয়ে আসতে গেলে আবার কী করতে হবে, আমরা এই যে এখানে যদি ক্লিক করি শো লোকেশন এখানে আসা পড়বে, অথবা আমরা এখানে যে আবার ধরেন সিলেক্টরে দিলে, এই সিলেক্টরে দিলে আমাদের যে কাজটা করবে সিলেক্টরে দিলে সেম কাজটা আমরা যদি এই যে এখানে যাই,
এই যে এখানে ক্লিক করি, শো লোকেশনে ক্লিক করলে বাস আবার ধরেন যে সবগুলো আবার চলে আসছে, এই যে সবগুলো এখানে চলে আসছে। এখন আমরা ধরেন ফিল্টারে গেলে এদের সবগুলো সিলেক্ট হয়ে গেছে, সবগুলো সিলেক্ট হয়ে গেলে এখানে ক্লিক করলো আমাদের সেম কাজটাই করে। বাস এইভাবে এখান থেকে যে আপনাদের যে এই স্যাম্পল ডাটাগুলো দেয় এইভাবে দেখতে পারে। তো এটা দেখেন আমার স্যাম্পল ডাটা ছাড়া এবার আমরা দেখবো যে আমাদের এই যে আমাদের নিজেদের ডাটা দিয়ে কীভাবে আমরা এখানে বিগ ম্যাপসটা দেখতে পারি। তো সেটা দেখার জন্য এবার আমরা ধরো এটা কি করি, এখান থেকে যেটা ছিল সেটা আমরা ইচ্ছে করলে এখান থেকে ডিলিট করে দিতে পারি, অথবা আমরা এটা রাখি, রাখার ধরেন আমরা এখান থেকে আমাদের ডাটা সিলেক্ট করে দেখি। তা সেটা দেখার জন্য আমরা কি করবো, এখানে বাইরে ক্লিক করি, ক্লিক করার পর আমাদের এই যে ডাটা আছে ডাটা রেঞ্জটা আমরা প্রথমে এখান থেকে সিলেক্ট করলাম, ডাটা রেঞ্জটা সিলেক্ট করলাম। বাস করার পর আমরা চলে আসবো কোথায়, করার পর আমরা চলে আসবো এখান থেকে আমাদের এই যে এখানে ফিল্টার অপশনে। ফিল্টার অপশন আসার পরে এখান থেকে আমরা কি করবো, এই যে সিলেক্ট ডাটা, আমরা সিলেক্ট ডাটা অপশনটা আছে আমরা এটা ক্লিক করবো। আমরা সিলেক্ট ডাটা অপশনে ক্লিক করলাম, সিলেক্ট ডাটাতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের এই যে নিচের যে রেঞ্জটা আছে এটা কিন্তু এখানে চলে আসছে, কিন্তু আমরা এটা না, আমরা এটা এখান থেকে রেঞ্জটা ডিলিট করে দিয়ে আমরা আমাদের এই উপরের যে রেঞ্জটা আছে এটা আমরা নিব, এটা আমরা নিলাম, এই রেঞ্জটা নিলাম। নেওয়ার পর এখন আমরা ওকেতে ক্লিক করি, বাস ওকেতে ক্লিক করার সাথে দেখেন আমাদের এই যে এই ডাটার ভিতরে এখানে যে আমাদের ডাটা আছে এই ডাটা দিয়ে এখন আমাদের কি চলে আসছে, আমাদের এখানে যে এই যে এখানে এইটা চলে আসছে, আমাদের গ্রাফটা চলে আসছে আমাদের ম্যাপসের মধ্যে। দেখেন কিন্তু এইভাবে আমাদের ডাটাগুলো দেখাচ্ছে, আমরা দেখি আমরা এখন ফিল্টারে চলে যাই, যার পরে দেখেন যে আমাদের ডাটাগুলো দেয় 2020-21-22। তো 2020-21 সালের যে এখানে আমাদের যে রেভিনিউ এক্সপেন্স দিচ্ছে সেটা দেখেন তো আমাদের এখানে চলে আসছে। এখন আমরা যদি 2022 সালের বা 21 সালের স্পেসিফিক কোনো সালের আমরা দেখতে চাই সেটা দেখার জন্য ধরেন আমরা এখানে 22 সালের দেখবো, তাহলে 22 রাখার পর আমরা অ্যাপ্লাই দিলাম, বা শুধু 22 সালের যে আমাদের এই বিং ম্যাপসের ভিতরে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আমাদের একটা যে ই আকারে এখানে ডিসপ্লে পয়েন্ট হিসেবে দেখাচ্ছে। এখন সেমভাবে এইটা আপনি কী করতে পারেন, এখানে আপনার যে এই যে এখানে সেটিংয়ে যে আপনি চাইলে এখানে এই দিক চেঞ্জ করে দিতে পারেন। আমরা যে দিক চেঞ্জ করে দিলাম যেখানে কি আমরা রেভিনিউর এখানে কালার চেঞ্জ করে দিলাম, সেমভাবে আমরা এক্সপেন্সের কালার চেঞ্জ করে দিলাম, ব্যাস এখানে চেঞ্জ করে দিলাম। এইভাবে আপনি করতে পারেন, সেটা তো আমরা অলরেডি দেখলাম, সার্কেল চাইলে সার্কেল আমরা পাই দিলাম, তারপরে যে রোড এটা দিলে আবার এটার মতো হয়ে গেল, আমরা ব্যাকে যাই। বা সে বিষয়গুলো তো অলরেডি দেখলাম, এটা দিয়ে আমরা জুম মাইনাস প্লাস করতে পারি। তারপরে এখান থেকে আপনার এই যে মাইনাস করলে এখানে আপনার যে ম্যাপসের আপনার কোন জায়গায় কোন অবস্থান আছেন সেগুলো কিন্তু আপনি এখানে দেখতে পারেন। তাছাড়া এখান থেকে তো এটা বললাম, এগুলো ফিল্টার বললাম আমরা। তারপরে এই যে এখানে অপশনে যদি আমরা আসি, আসার পর এখানে কিন্তু গেট সাপোর্ট, এখান থেকে আমরা সাপোর্ট নিতে পারি। তারপরে যে সিলেক্ট থেকে সিলেক্ট, রিলোড দিয়ে রিলোড হবে, ভিউ সোর্স থেকে সোর্স দেখাবে, তো এই যে বিষয়গুলো আপনার এগুলো একটা ক্লিক করলে বুঝতে পারবেন যে এখানে কোনটা কী কাজ করে। তো এখানে মেন বিষয় কোনটা, আমরা বিম ম্যাপস থেকে স্যাম্পল ডাটা দিয়ে আমরা ডাটাগুলো এখানে কী করতে পারি, যে আমরা এখানে বিভিন্ন ডিসপ্লে পয়েন্ট দিয়ে আমরা দেখতে পারি, আর সেটা কীভাবে আমরা এখানে বিভিন্ন জায়গা থেকে এডিট করতে পারি বিষয়গুলো সেগুলো দেখলাম যে এখানে। তাহলে এই যে এখানে ধরুন স্যাম্পল ডাটা ছাড়া আমরা নিজেদের ডাটা দিয়ে কীভাবে এখান থেকে আমাদের বিং ম্যাপসে আমরা বিষয়গুলো দেখতে পারি, সেই এভরিথিং বিষয়গুলো কিন্তু আপনাদের সাথে আমি কী করলাম, শেয়ার করলাম। ব্যাস তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ইউজ বিং ম্যাপস ইন MS Excel এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই JCapri Technology চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, আমি দর্শনবর্ধন খন্দকার, JCapri Technology চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ক্রিয়েট পিপল গ্রাফ ইন MS Excel, অর্থাৎ MS Excel-এর মধ্যে আমরা কীভাবে পিপল গ্রাফ তৈরি করতে পারি, আজকে আমরা সে বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথম আমরা এক্সেলে চলে আসি। বাস এক্সেল আসার পরে আমরা বলছি কি, আমাদের এক্সেল শিটে আমরা পিপল গ্রাফ তৈরি করব। আর এখন এই কাজটা করার জন্য প্রথম আমাদের কী করতে হবে, এখান থেকে আমরা চলে আসবো আমাদের এই যে এখানে আমাদের ইনসার্ট ট্যাবে, ইনসার্ট ট্যাব থেকে এদিকে আমরা ডান দিকে আসি। আসার পর আমাদের এই যে অ্যাডিনস থেকে আমাদের এই যে এখানে দেওয়া আছে পিপল গ্রাফ, এখান থেকে আমাদের কাজটা করব। আর এই কাজটা করতে গেলে অবশ্যই আমাদের এখানে কী থাকতে হবে, আমাদের এখানে ইন্টারনেট কানেকশন থাকতে হবে। ইন্টারনেট কানেকশন থাকলে তাহলে এই কাজটা করতে পারবো। বাস আমার এখানে ইন্টারনেট কানেকশন দেওয়া আছে, তাই আমি এখন পিপল গ্রাফে ক্লিক করলাম। বাস এখন লোডিং হচ্ছে, বাস আমার এখানে পিপল গ্রাফের তো এরকম স্যাম্পলটা চলে আসলো। আসার পর এখানে একটা স্যাম্পল দেখাচ্ছে যে 85,000 এরকম অ্যাভারেজ ক্লিক পার ডে। তাহলে অ্যাভারেজ এটার মধ্যে কীরকম ক্লিক করে, তারপরে টোটাল ডাউনলোড রেজিস্টোর কীরকম, তারপরে এখানে নাম্বার অফ রিভিজিট উইথিন এক মানে মান্থলি রিভিজিট কীরকম হয়, তো এখানে বিষয়গুলো এখানে দেখাচ্ছে। এখন এখান থেকে আমাদের যে কাজটা করব, সেই কাজটা করার জন্য এখন আমাদের কী করতে হবে, এখান থেকে আমাদের এই যে এখানে যে আমাদের ডাটাগুলো আছে আমাদের শিটে, যেমন মান্থলি আমার এখানে সেলস অ্যামাউন্ট কীরকম সেইটা ধরুন আমি এই গ্রাফের মাধ্যমে দেখব। তো সেটা দেখার জন্য এখানে কী করতে হবে, এখান থেকে এই অপশনটা আসার পরে এই যে আমার এখানে কী করতে হবে, এখানে যে উপরে যে অপশনগুলো দেওয়া আছে এর মধ্যে আমি কী করব, উপরে এই যেটা যেটা দেওয়া আছে এখানে সেটিং,
আমরা এই যে এখানে সেটিং এ এখন যদি ক্লিক করি, সেটিং এ ক্লিক করি বা সেটিং এ ক্লিক করলে এখানে যাতে আছে এটার ভিতরে আমরা সেটিং গুলো করতে পারি। তো এটার মধ্যে কি কি বেশি করতে পারি আমরা প্রথমে একটু দেখে নেই। যেমন এখানে টাইপ আমরা এগুলা ধরেন যে এই যেটা দিলাম আমাদের টাইপটা চেঞ্জ হয়ে গেল। আবার আমরা থিমে যায় ধরেন যে এখান থেকে এই থিম চেঞ্জ করতে পারি, থিম চেঞ্জ করতে পারি। তারপর শেপে যায় এখান থেকে ধরেন আমরা যে কোনো শেপ শেপ চেঞ্জ করতে পারি। তো এই বিষয়গুলো করতে পারি। তারপর আমার ব্যাকে যাওয়ার পরে এই যে আমরা এখান থেকে যদি এখানে ক্লিক করি, করার পর এখান থেকে আমরা এই যে উপরে নাম্বার অ্যাবাউট দ্য অ্যাপ যেটা লেখা আছে এইটা আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। তারপর এখান থেকে আমাদের যে মেন কাজটা করতে হবে এই ডাটাগুলোকে আমরা সিলেক্ট করে এখানে ডাইনামিক্যালি আমাদের এখানে নিয়ে আসবো। আর সেটা করার জন্য এখান থেকে কী করতে, প্রথমে আমাদের এই যে ডাটাগুলো এখান থেকে আমরা এও সিলেক্ট করবো। বা সিলেক্ট করার পরে এই যে লেখা আছে উপরে সিলেক্ট ইউর ডাটা, আমরা এই যে এখানে ক্লিক করবো। বাস ক্লিক করার পরে এখন আমরা এখান থেকে এই যে ক্রিয়েট অপশনে ক্লিক করলাম। বাস ক্লিক করার সাথে সাথে ধরুন এখান থেকে আমাদের এই যে যে ডাটাগুলো আছে এখানে সেলস অ্যামাউন্ট এগুলো চলে আসলো এখানে। তো এখানে এই ধরুন 50,000 আমার এখানে একটা জানুয়ারি মাসের 50,000 একটা গ্রাফ আকারে দেখাচ্ছে এবং কোন মাসের লেখা আছে জানুয়ারি, এই যে ফেব্রুয়ারি মাসের 45,000 এখানে ধরুন দেখাচ্ছে এইভাবে এটা। কিন্তু এখন ধরুন আমরা এখান থেকে যদি এই সেলস অ্যামাউন্ট এখানে কমায় পারা যায় তাহলে এখানে দিতে হবে। তাহলে এখন ধরুন আমার এখানে দেওয়া আছে ফেব্রুয়ারিতে কত 45,000, ফেব্রুয়ারিতে আমি যদি এখানে দিয়ে দিলাম ধরুন 65,000, 65,000 আমি এন্টার দিলাম। এখন ধরুন এই যে 65,000 কিন্তু এখানে কিন্তু ধরুন এটা বাইরে গেলো, এখানে যে বাইরে গেলো এটা। এখন এইভাবে আপনি কমায় পাড়া দিলে এখানে দেখতে পাবেন চেঞ্জ হয়ে যাবে। বাস এখানে যা করবেন এখানে এই বিষয়গুলো এফেক্ট করবে। আর সেটা করার পরে এখন আমরা এখান থেকে এই যে বিষয়গুলো ধরুন আবার চেঞ্জ করতে পারি কীরকম। আমরা আবার এখানে চলে আসি, আমরা এখানে যাই, এখন ধরুন এখান থেকে আপনি টাইপ চেঞ্জ করতে পারেন। আবার এই যে বিভিন্ন টাইপ দিয়ে আপনি কোন টাইপ নেবেন, তাহলে এখান থেকে ধরুন আমরা এই টাইপটা দিলাম, কোনটা দেবো এখান থেকে ধরুন আমরা এই টাইপ দিলাম। তো এই টাইপ দিলাম, এখন এই টাইপ দেওয়াতে আমাদের এরকম টাইপ হয়ে যাবে। আবার এটা দিলাম তো যে এরকম টাইপ হয়ে গেলো, এবার এটা দিলাম মানে যে এরকম টাইপ হয়ে যাবে। তো আপনি টাইপ চেঞ্জ করতে পারেন। তাহলে আমরা কোনটা ধরুন এটা রাখলাম। তারপর এখান থেকে আমরা থিমে যাই, থিমে যাওয়ার পরে আপনার থিম আমরা এখান থেকে কোনটা দিব ধরুন আমরা থিম এটা দিলাম। আচ্ছা আমরা থিম চেঞ্জ করে দিলাম। তারপর শেপ আছে আমরা শেপ চেঞ্জ করে দিই। আবার আমরা শেপ কোনটা দিব ধরুন এখান থেকে আমরা কোন শেপটা দিলাম এখান থেকে ধরুন আমরা এই শেপটা দিলাম, আর শেপ চেঞ্জ হয়ে গেলো। তো এইগুলো আপনি এখান থেকে যা চেঞ্জ করবেন এখানে সেই বিষয়গুলো দেখতে পারবেন। আবার আমরা ব্যাকে আসি, আসার পর এখান থেকে এই যে বিষয়গুলো করলাম এখন ধরেন নাম্বার অ্যাবাউট দ্য অ্যাপ, তো এই যে উপরে লেখাটা আছে এটা আমরা এখন চেঞ্জ করি। চেঞ্জ করার জন্য আমরা এই যে অপশন আছে এখানে এখানে আমরা ক্লিক করবো, এই যে এখানে ক্লিক করবো। ক্লিক করার পর নাম্বার অ্যাবাউট দ্য অ্যাপের ভিতরে আমরা এখানে লিখলাম সেলস অ্যামাউন্ট, সেলস অ্যামাউন্ট রিপোর্ট অল মান্থস। বাস আপনার যা লেখা দরকার লিখে নেবেন, আমি এটা লিখলাম। বাস লেখার পরে এখন টাইটেলটা আমার এখানে লেখা হয়ে গেলো। তারপরে সিলেক্টিভ ডাটা কী কাজ করে তো আমরা অলরেডি দেখলাম। বাস এখন থেকে এবার লেখার পরে এখন আমাদের এখানে আমরা ব্যাকে চলে আসি। বাস এখন ধরুন আমরা এখানে কী করলাম, একটা এখানে পিপল যে গ্রাফের মাধ্যমে আমাদের ডাটাগুলো দিয়ে আমরা এখানে একটা গ্রাফ তৈরি করলাম। সেই ক্ষেত্রে টাইটেল এবং আমাদের এজে পাশে আমাদের কোন মাসে কীরকম ডাটার পরিমাণ সেটা এখন আমাদের একটা গ্রাফার বিষয়গুলো দেখতে পাচ্ছি। এখন আমরা বলছি কি, এখানে আপনি এই যেটা তৈরি করলেন এখানে ডাটা বা আপনি এখানে মান্থ যেটা চেঞ্জ করেন এখানে চেঞ্জ হবে। এখন আমরা কি বলছি, এখান থেকে আপনারা যে বিষয়গুলো চেঞ্জ করবেন, তারপরে এখানে আমরা অ্যামাউন্ট চেঞ্জ করলে সেগুলো এখানে চেঞ্জ হবে। তোমরা এপ্রিলে 55,000 থেকে আমরা দিলাম কত 75,000 দিলাম, এখানে ধরুন আমাদের কিন্তু চেঞ্জ হয়ে গেলো। 75,000 দিলাম এখানে চেঞ্জ হয়ে গেছে, ঠিক এখানে 75,000 এরকম চলে আসছে। আবার এই যে উপরে দেওয়া দেওয়া আছে আপনার এখানে জানুয়ারি 50, এখানে দিলাম ধরুন আমরা 80,000, 80,000 দেওয়াতে এই ধরুন আমাদের এটা কিন্তু আবার বড় হয়ে গেলো। কোনটা বড় হয়ে গেলো, এই যে 80,000 চলে আসছে। এইভাবে বিষয়গুলো আপনার এখানে চেঞ্জ করলে আপনার এই গ্রাফের মধ্যে তো এই বিষয়গুলো চেঞ্জ হবে। আর উপরে এখানে টাইটেল পাশাপাশি ডাটার এই যে কোন মাসে কি এই বিষয়গুলো তো আমরা অলরেডি দেখলাম। তাহলে এইভাবে এখান থেকে আপনারা কী করতে পারেন, আপনার ডাটাগুলো দিয়ে আপনারা কি পিপল গ্রাফ আপনারা এখানে তৈরি করতে পারেন। বাস তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ক্রিয়েট পিপল গ্রাফ ইন এম এস এক্সেল এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জে ক্যাপ্টেন টেকনোলজি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।